আসসালামু আলাইকুম প্রতিদিনের মতোই রাত আটটা বাজার সাথে সাথে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আমি সোহরাব আপনারা দেখছেন টেক প্রো সোহরাব আজকের ভিডিওটি হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আপনারা জানেন এর আগে আমি দুইটা পর্ব করেছিলাম প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আজকে হচ্ছে থার্ড পর্ব সো প্রশ্ন উত্তর পর্বে যেই প্রশ্নগুলো পাওয়া হয়েছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার নিয়ে আজকের ভিডিওটি সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক আর ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি প্রতিদিনই টেক রিলেটেড করি রাত আটটায় তা আমাদের প্রথম কোশ্চেনটি করেছেন সোহেল রানা ভাই উনি লিখেছেন যে আসসালামু আলাইকুম ভাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমার প্রশ্ন হচ্ছে সার্টিফিকেট সংশোধনের জন্য হল অফ নামা এবং পত্রিকায় বিজ্ঞাপন কিভাবে দিব কুমিল্লা বোর্ড ওয়ালাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার হচ্ছে হলফনামার প্রয়োজন আছে সার্টিফিকেটের জন্য হলফনামা বা অ্যাফিডেভিট যেটাই বলি না কেন এটা করতে হলে হচ্ছে আপনাকে নোটারি পাবলিকের কাছে যেতে হবে ওনার কাছে গেলে হচ্ছে আপনি দুইশো টাকার স্ট্যাম্পে হচ্ছে হলফনামাটা বা এফিডেভিটটা করতে পারবেন আর পত্রিকা কীভাবে বিজ্ঞাপন দেবেন সেটা নিয়ে কিন্তু গতকালে আমি ভিডিও দিয়ে দিয়েছি এবং ওই ভিডিওতে আপনার কমেন্টও পেয়েছি সো আশা করি আপনি জিনিসটা বুঝতে পারছেন কীভাবে হচ্ছে ঘরে বসে আপনি আপনার সার্টিফিকেট সংশোধনের জন্য হচ্ছে পত্রিকায় বিজ্ঞাপন দেবেন তো নেক্সট কোশ্চেনটা পেয়েছি হচ্ছে স্বপ্ন জয়ের লক্ষ্যে থেকে আচ্ছা ডিআরএমডি আবু সুফিয়ান দুখুমিয়া ইউর নিউ পাসপোর্ট আইডিটা দেওয়া আছে ইজ নাও রেডি ফর কালেকশন অ্যাট দ্য রিজনাল পাসপোর্ট অফিস কংগ্রেচুলেশন ভাই মিষ্টি খাওয়ান আপনার তো পাসপোর্ট তো রেডি আপনার ভয় পাচ্ছেন কেন দেখছেন ভাই আমি ষোলো তারিখে আমি হচ্ছে পাসপোর্ট করেছি ওই দিন একটা মেসেজ পেয়েছিলাম কনফার্ম আর মাঝখানে আমি পুলিশ ভেরিফিকেশনের জন্য ওনারা হচ্ছে আমাকে কোনো ফোন করে নাই কিন্তু গতকাল অর্থাৎ এক তারিখ দুই মাস দু হাজার বাইশ কালকে এই মেসেজটা আসছে ওই যে আমি যে উপরে ম্যাসটা দিয়েছি এটা একটু পরে আমাকে জানাবেন ভাইয়া প্লিজ প্লিজ ভাইয়া আমার প্রশ্ন হলো পুলিশ ভেরিফিকেশান না আসলে কোনো প্রবলেম হবে ভাইয়া পুলিশ ভেরিফিকেশান হয়ে গেছে দেখেই তো আপনার পাসপোর্ট রেডি হয়ে গেছে আপনার টেনশন করার কিচ্ছু নয় পাসপোর্ট রেডি আপনি জাস্ট আপনার রিজোনাল পাসপোর্ট অফিসে যান আপনি আপনার পাসপোর্টটা কালেক্ট করতে পারবেন পুলিশ ভেরিফিকেশান মানে কিন্তু এটা নিয়ে আমার রিসেন্টলি ভিডিও দিয়েছি কিন্তু হ্যাঁ আমি কিন্তু বলে দিয়েছিলাম পুলিশ ভেরিফিকেশান মানে যে একদম পুলিশ আপনার কাছে যে দেখা করবে এমন না অনেক সময় ওনারা ফোনের মাধ্যমে বা আশেপাশের অন্য অন্য থ্রুতে হচ্ছে আপনাকে ভেরিফাই করতেই পারে সো আপনি হয়তো জানেন না আপনার পুলিশ ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে সো এটা নিয়ে আপনার টেনশন করার কিচ্ছু নয় তো যেহেতু আপনার পাসপোর্টটা রেডি হয়ে গেছে অলরেডি মেসেজ চলে আসছে সো আপনি অবশ্যই আপনার রিজন্যাল পাসপোর্ট অফিসে চলে যান এবং পাসপোর্টটা কালেক্ট করে ফেলুন এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে তারপরে কোশ্চেনটা আসছে হচ্ছে বাবলু হাসান টোয়েন্টি ওয়ান থেকে লিখেছেন যে ভাই আমার ফোনে বেশি বেশি অ্যাডস আসে অ্যাডস কীভাবে বন্ধ করব যদি জানি জানাইতেন ওকে বুঝতে পারছি আপনার মোবাইলে বেশি বেশি অ্যাডস আছে অ্যাকচুয়ালি এটা মোবাইলে আসে নাকি ইউটিউবের কথা বলতেছেন আমি বুঝতে পারিনি যদি ইউটিউবের কথা বলে থাকেন তাহলে ভাই ইউটিউবে অ্যাড আসবেই কিছু করার নেই আপনি যদি অ্যাডস ফ্রি ইউটিউব চালাতে চান তাহলে কিন্তু পেড ভার্সন আছে সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে সেটা তো আমরা করবো না আমরা বাঙালিরা পেমেন্ট টেমেন্ট করতে চাই না সো ফ্রি ইউটিউব দেখবো আলটিমেটলি কিছু অ্যাডস তো আসবেই স্কিপ করে দেবেন আর হচ্ছে যদি মোবাইলের অন্যান্য অ্যাপের মাধ্যমে অ্যাডস আসে সেক্ষেত্রে সেই অ্যাপের কারণে আসে সেই অ্যাপটার সেটিংসে যেয়ে আপনি যদি মানে নোটিফিকেশানগুলো অফ করে দিতে পারেন অপশন থাকে অনেক অ্যাপেরই হচ্ছে যে সেটিংসে যেয়ে নোটিফিকেশানটা অফ করে দিবেন তাহলে অ্যাটলিস্ট নোটিফিকেশানগুলো আসবে না বাট অনেক অ্যাপস আসে যেগুলোতে অ্যাডস আসবেই লাইক শেয়ার ইট আপনি ওপেন করলে অ্যাডস আসবেই তো এগুলো কিচ্ছু করার থাকে না তারপরে কোয়েশনটা করেছেন হচ্ছে মামুন লাভ ফ্যামিলি ইউটিউব চ্যানেল থেকে লিখেছেন যে ভাই আমার সার্টিফিকেট নাম বয়স কিছু পরিবর্তন করতে চাই তবে আমার জন্ম নিবন্ধন নাই এখন কিভাবে কিসের উপর জন্ম নিবন্ধন করাবো কী কাগজ দিয়ে অ্যাকচুয়ালি জন্ম নিবন্ধনের জন্য আপনি কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন তারপরে কী করতে হবে এগুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে ওটা দেখলে একদম আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে সো আশা করি ভিডিওটা দেখে ফেলবেন আমার চ্যানেলে দেওয়া আছে তারপরে কোশ্চেনটা পেয়েছে হচ্ছে আরিফুল ইসলাম নাইম ভাইয়ের কাছ থেকে লিখেছেন যে জন্ম নিবন্ধনের অনলাইন ভেরিফাই কপি কোথা থেকে সংগ্রহ করতে হবে এবং কীভাবে করব ওকে ভাইয়া অনলাইন ভেরিফাই কপি বলতে আপনি যদি সিল সহ মানে অফিসিয়াল সিল সহ নিতে চান তাহলে হচ্ছে অবশ্যই আপনাকে আপনার নিকটস্থ যে ইউনিয়ন পরিষদের কার্যালয় আছে সেখানে চলে যাবেন সেখান থেকে আপনি নিতে পারবেন অথবা আপনি যদি পৌরসভায় থেকে থাকেন পৌরসভার যে অফিস আছে ওখান থেকে যেয়ে আপনি এটা কালেক্ট করতে পারবেন আর যদি কোনো সিল প্রয়োজন না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন থেকে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারেন কীভাবে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তারপরে কোয়েশ্চেনটা পেয়েছি হচ্ছে শামীম শামীম হোসেন ভাইয়ের কাছ থেকে উনি লিখেছেন যে অনলাইন করা জন্ম নিবন্ধন দিয়ে এনআইডি করতে পারব জন্ম নিবন্ধন ইংলিশটা নাই অ্যাপ্লাই করা যাবে প্লিজ জানাবেন হ্যাঁ ভাই অনলাইন জন্ম নিবন্ধন থাকলে তো অবশ্যই এনআইডির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে আপনার জন্ম নিবন্ধন যদি শুধু বাংলায় থেকে থাকে সেটা কীভাবে ইংলিশ করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে একটু দেখে নিলে আপনি জিনিসটা পারবেন এখানে অ্যাকচুয়ালি না দেখে মুখে বললে বুঝবেন না সো ভিডিওটা আমার চ্যানেলে আসে একটু দেখে নেবেন কষ্ট করে তাহলে কিন্তু আপনি নিজে নিজে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন কীভাবে বাংলা থেকে সেটা ইংলিশে করবেন তারপরে কোয়েশ্চেনটা আসছে হচ্ছে আরফান আলিফ থেকে উনি লিখেছেন যে ভাই আমার পাসপোর্টে আছে উনিশশো উনআশি সাল এনআইডিতে আছে উনিশশো মানে জন্ম তারিখটা সম্ভবত এটা যাচ্ছে জন্ম সালটা উনিশশো সাল আমি এমআই কি সংশোধন করতে পারবো ভাই নাবেন আচ্ছা যাই হোক মানে উনি জানতে চেয়েছেন হচ্ছে ওনার সালটা উনিশশো ঊনআশিতে আসে পাসপোর্টে বাট এনআইডিতে আছে উনিশশো একানব্বই এক্ষেত্রে কিন্তু এনআইডিতে সাথে কিন্তু মিলতেছে না আপনার আপনি এখন এনআইডির সাথে সংশোধন করাতে পারবেন অ্যাকর্ডিং টু নতুন যে রুলস নতুন যে ইয়ে দেখলাম যে এডি স্যার যেটা বললেন যে এনআইডি কার্ডের সাথে কিন্তু ম্যাচ রেখে কিন্তু প্যাসপোর্ট সংশোধন করা যাচ্ছে সেক্ষেত্রে পসিবিলিটি তো আছে যেহেতু আপনার এনআইডি কার্ডে যেটা বল আছে সেভাবে আপনি করতে পারেন করলে সো যদিও আপনার ডিস্টেন্সটা অনেক আই মিন বারো বছরের ডিফারেন্স এটা সো টাফ তারপরেও ট্রাই তো করতেই পারেন বিকজ অফ আপনার এনআইডি কার্ড যেটা বলতেছে সেই অনুবাদে যদি আপনি পাসপোর্ট সংশোধন করতে চান অপশনটা আছে সো ট্রাই করে দেখতে পারেন তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে মাহফুজ ক্রিয়েশন থেকে উনি লিখেছেন যে দালাল ছাড়া কি সত্যি প্যাসপোর্ট করা সম্ভব ভাই সম্ভব তো অবশ্যই আমার পরিচিত আছে অনেকে করতে পারছে এবং পাসপোর্টও পেয়ে গেছে নিজে নিজে অ্যাপ্লাই করছে পাসপোর্টটাও পেয়ে গেছে আবার অনেক কমেন্টও আমি পড়তেছি আমার ভিডিওগুলোতে যে হ্যাঁ পাসপোর্ট পেয়েছি আবার এমনও পেয়েছি যে যে কোনো কোনোভাবেই হচ্ছে না দালালের সিগনেচার ছাড়া কাজই হয় না টাকা ছাড়া কাজই হয় না অ্যাকচুয়ালি সব রকমই আসে অনেক সময় হয়ে যায় অনেক সময় হয় না অ্যাকচুয়ালি সব মিলে ঝিলেই আর কি তো পসিবল না এটা সত্যি কথা না পসিবল বাট হয়তো একটু টাফ তারপরে কোয়েশনটা আসছে হচ্ছে ববি ঘোষ আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রশ্ন এক ই পাসপোর্ট আগের পাসপোর্ট না থাকা সত্ত্বেও ইস্যু ডেট আসে সেটা এডিট করে খালি করে জমা দিলে পাসপোর্টে কোনো সমস্যা হবে না ভাই কোনো সমস্যা হবে না এবং সেটা এডিট করে পিডিএফটাতে খালি করেই জমা দিতে হয় আর দুই হচ্ছে ই পাসপোর্ট আবেদন ফর্মে উনিশ নম্বর ঘর প্লেস অফ বার্থ খালি আসতেছে সবারই সেটাতে বলেছে এডিট করে লিখে যেতে হ্যাঁ এডিট করে লিখে দেন প্রবলেম নয় তো এতে সমস্যা না সমস্যার কথা না তিন আমার বাবা মায়ের এনআইডি নাম্বার নাই দিলে সমস্যা হবে না দিলে সমস্যা হবে সেটা অপশনাল। হ্যাঁ এটা যেহেতু অপশনাল আপনি দেওয়ার না দিলে কোনো প্রবলেম হওয়ার কথা না সো না দিতে পারেন কারণ আমার হ্যাঁ বুঝতে পেরেছি আপনার এনআইডিতে যে আব্বা নাম যেটা লেখা ওনাদের নামের সাথে একটু অমিল আছে সো এটা না দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে তারপরে কোয়েশনটা করেছেন হচ্ছে বাবু গেমিং আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমার কিছু কথা হচ্ছে আমার বাবা প্রবাসে থাকে ওনার কোনো এনআইডি কার্ড নাই তবে বাড়িতে একটা পাসপোর্ট আছে তার মধ্যে আবার আমার বাবার ছবি নাই মানে বুঝতে পারলাম ছবি ছাড়া পাসপোর্ট আচ্ছা দেখি কি লেখা আছে আমার বাবা বিদেশে গেছিল অন্য লোকের আকামা ক্রয় করে বুঝতে পারছি আবার ওই আকামা দিয়ে অন্য লোক বাংলাদেশে চলে আসছে ও মাইকট এখন কথা হচ্ছে আমার বাবার কাছে কোনো রকম কাগজপত্র নাই তিনি বাংলাদেশে আসবে কি করে জানালে খুব উপকার হবে ভাই প্লিজ বুঝতে পারছি এখন ওনার কাছে পাসপোর্ট নাই কারণে উনি বাংলাদেশে ব্যাক করতে পারতেছে না অ্যাকচুয়ালি ভাই এটার অ্যান্সার আমার কাছে নাই তবে আপনার এই জিনিসটা আসলে খুব কষ্টদায়ক এই কারণে অ্যাকচুয়ালি এটা আমি ভিডিওতে শো করতেছি যদি কারো অ্যান্সার জানা থাকে ভাই প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিবেন তাহলে এই ভাইটার একটু উপকার হবে হ্যাঁ তো অ্যাকচুয়ালি আমার জানা নাই আমি অ্যাকচুয়ালি বলতে পারতেছি না তবে যেই দেশে আছেন লাইক প্রবাসে বলছেন সো ওই দেশের যে অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসির নিতে মানে বাংলাদেশে যে দূতাবাস আছে সেই দূতাবাসের হেল্প হয়তো নিতে পারেন আমি আই ডোন্ট নো আমি কনফার্ম করে বলতে পারতেছি না যে হবেই তবে কারো যদি কোনো মানে জানা থাকে এই ব্যাপারে কোনো ইনফরমেশান একটু কমেন্টে রিপ্লাই দিলে ওনার হয়তো উপকার হবে তারপরে কোয়েশনটা আসছে শর্ট আইটি থেকে আমার ব্যাকএে আছে এনআইডি নেম আলাউদ্দিন দিয়ে আর সব জায়গায় আছে এস সি বার্থ সার্টিফিকেট আলাউদ্দিন তাই আমার এনআইডি ঠিক করবো বলে পাসপোর্ট ফর্ম বার্থ সার্টিফিকেট দিয়ে করছি তিন তারিখ পাসপোর্ট দেওয়ার কথা ছিল কিন্তু এখন ব্যাক হ্যান্ড ভেরিফিকেশান দেখাচ্ছে আমি কাল পাসপোর্ট অফিসে যাব কী করবো ওকে ভাই বুঝতে পারছি আপনার পাসপোর্টটা হচ্ছে ব্যাক হ্যান্ড ভেরিফিকেশান দেখাচ্ছে এখানে একটা কথা বলে নেওয়ার আসে পাসপোর্ট কিন্তু দুইভাবে চেক করা যায় স্ট্যাটাস একটা হচ্ছে মোবাইল দিয়ে একটা হচ্ছে কম্পিউটার দিয়ে ইন্টারনেটের মাধ্যমে চেষ্টা করবেন মোবাইলে এর মাধ্যমে সেটা বেশি অ্যাক্যুরেট দেখায় সো ফার্স্টে হচ্ছে মোবাইল দিয়ে এস দিয়ে চেক করে দেখুন সেটাতে কী দেখাচ্ছে তারপরে হচ্ছে আপনি ডিসিশানটা নিতে পারবেন যদি অনেক দিন দেখেন ব্যাক অ্যান্ড ভেরিফিকেশান আটকে আছে তাহলে অবশ্যই আপনাকে পাসপোর্ট অফিসে সরাসরি যেয়ে কথা বলতে হবে বিকজ অফ ব্যাক অ্যান্ড ভেরিফিকেশানে পেন্ডিং অনেক দিন থাকা মানে বুঝে নেবেন আপনার যে অ্যাপ্লিকেশানটা করেছেন সেখানের সাথে আপনার ডকুমেন্টের কোনো অমিল রয়ে গেছে সো সেটা ঠিক করতে হবে আপনাকে তারপরে কোশনটা করেছেন রাকিব খান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমার এনআইডি কার্ডের সাথে আমার আব্বুর আইডি কার্ডের নামের মিল নেই আমি যদি পাসপোর্ট করি তাহলে কি কোনো সমস্যা হবে আমি বলতে চাচ্ছি আসলে আমার এনআইডি কার্ডের মধ্যে আব্বুর যে নাম তার আইডি কার্ডের সাথে নাম মিলছে না বুঝতে পারছি আপনার এনআইডি কার্ডে আপনার আব্বুর নামের জায়গায় যে নামটা দেয়া আপনার আব্বুর এনআইডি কার্ডে হুবহু হু সেম নামটা নাই একটু উনিশ বিশ আছে অ্যাকচুয়ালি ক্ষেত্রে আমার মনে হয় খুব বেশি প্রবলেম হওয়ার কথা না যদি আপনি আপনার আব্বুর এনআইডি কার্ডটা সাবমিট না করেন বিকজ অফ এটা কিন্তু অপশনাল তবে আপনার আব্বুর নামটা কিন্তু অবশ্যই আপনার এনআইডি কার্ডে যেভাবে লেখা সেভাবেই লিখতে হবে তারপরে কোশ্চেনটা আসছে হচ্ছে মোহাম্মদ আসিফ ভাইয়ের কাছ থেকে লিখেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই পাসপোর্ট অনলাইনে আবেদন করার পর কতদিন পর ফি জমা দিতে হয় ভাই যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেন ফি জমা দিয়ে হচ্ছে আপনি হচ্ছে এই সকল জমার রসিদটা সহ আপনার অনলাইনে যে আবেদন করেছেন সেই সামারি কপিটা সহ তারপরে হচ্ছে প্রয়োজনীয় অন্যান্য যে ডকুমেন্টসগুলো বলা আছে সেই সবগুলো সহ আপনি হচ্ছে পাসপোর্ট অফিসে যেতে হবে তো আপনি যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিয়েছেন সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটের আগেই হচ্ছে জমা দিতে হবে অ্যাপয়েন্টমেন্ট ডেট পার হয়ে গেলে কিন্তু জমা দিলে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট আবার নিতে হবে তো এই হচ্ছে কথা মানে অ্যাপয়েন্টমেন্ট ডেটের আগেই অ্যাকচুয়ালি জমা দেওয়ার কথা নিয়ম তারপরে কোয়েশ্চেনটা এসছে হচ্ছে সোহেল রানা ভাইয়ের কাছ থেকে উনি লিখেছেন যে আমার আম্মুর এনআইডি কার্ডে এজ নিয়ে প্রবলেম ওনার এনআইডি কার্ডে অনুসারে এজ হচ্ছে উনিশশো বাট আমার এনআইডি কার্ডে আমার বাড়িটা উনিশশো চুরানব্বই ওকে বুঝতে পারছি ব্যাপারটা অ্যাকচুয়ালি এটা একটু ঝামেলা হয়ে গেছে মানে ওনার এনআইডি কার্ডে এখন হচ্ছে বয়সটা মানে কম হয়ে গেছে বিকজ অফ আপনার জন্ম চুরানব্বইতে আপনার মায়ের জন্ম তো সাঁতা হতে পারে না তাহলে কি করবো হ্যাঁ বুঝতে পারছি আম্মুর কোনো হচ্ছে বার্থ সার্টিফিকেট নাই এডুকেশন সার্টিফিকেট নেই সেক্ষেত্রে সেক্ষেত্রে আম্মুর যেহেতু বার্থ সার্টিফিকেট না এডুকেশন সার্টিফিকেট নেই অ্যাটলিস্ট বার্থ সার্টিফিকেটটা ফার্স্টে করিয়ে নেন সেটা করানোর পরে হচ্ছে ওনার এনআইডি কার্ডটা উনি সংশোধন করে নেন এটা হচ্ছে আমার জানা মতো বই ফার্স্টে হচ্ছে ওনার জন্ম নিবন্ধনটা করে ফেলেন তারপরে হচ্ছে জন্ম নিবন্ধন অনুযায়ী হচ্ছে এনআইডি কার্ডটা হচ্ছে সংশোধন করে নেন তারপরে কোশ্চেনটা আসছে হচ্ছে এস কে শামীম ভাইয়ের কাছ থেকে লিখছেন আমি পাসপোর্ট করতে দিচ্ছি নতুন পেন্ডিং ব্যাক হয়ে আছে এটা কি সমাধান করতে হবে বুঝতে পারছি এটা নিয়ে ভাই আমার আলাদা ভিডিও আছে এটা এই ব্যাক ভেরিফিকেশন অলরেডি কয়েকবার বলে ফেলছি আর বেশি বলতে চাচ্ছি না জাস্ট এটা বলতেছি আপনার পাসপোর্টের যে অ্যাপ্লিকেশনটা সেখানে যে ইনফরমেশনগুলো দিয়েছেন আপনার যদি ন্যাশনাল অ্যাডিকেটের সাথে নাম ম্যাচ করে তাহলেই হচ্ছে ব্যাক ভেরিফিকেশন আটকে থাকবে অন্যথায় ব্যাক ভেরিফিকেশন ভেরিফিকেশান বেশি দিন পরে থাকবে না অটোমেটিকলি এটা ক্লিয়ার হয়ে যাবে তারপরে কোয়েশ্চেনটা আসছে এমডি জুয়েল মিয়া ভাইয়ের কাছ থেকে লিখছেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি পাসপোর্ট অনলাইনে আবেদন করেছি টাকা পেমেন্ট করে নেই প্রশ্ন হচ্ছে অনলাইনে আবেদন করেছি কিন্তু পেমেন্ট করে নেই এখন আমার আবেদনটা কতদিন পর্যন্ত গ্রহণযোগ্য হবে বা কতদিন পর বাতিল হবে ওকে বুঝতে পারছি ফার্স্ট কথা হচ্ছে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট যদি ডেট যদি আপনি নিয়ে থাকেন সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটের আগে হচ্ছে পেমেন্টটা করে দিতে হবে করে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য যেতে হবে আর আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট মানে পেমেন্ট না করেন তাহলে অ্যাপয়েন্টমেন্টের পরে হচ্ছে আপনাকে মেল করা হবে এবং আপনাকে জানানো হবে যে আবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য তারপরেও যদি অ্যাপয়েন্টমেন্ট না নেন তারপরে নির্দিষ্ট সময় পরে এটা হচ্ছে ক্যান্সেল হয়ে যাবে এবং সেটা হচ্ছে আপনাকে মেল করে জানানো হবে আরেকটা অপশন আছে যেটা হচ্ছে আপনি যে অনলাইনে আবেদন করেছেন যে সামারি কপিটা আছে ওখানে কিন্তু এক্সপায়ারেশন ডেট আছে এক্সপায়ারি ডেটটা আপনি দেখলেই বুঝতে পারবেন কবে এটা বাতিল হয়ে যাবে তারপরে কোয়েশনটা আসছে হচ্ছে আই এম ইউসুফ থেকে ভাইয়া এড়িয়ে যাবেন না যাই নাই ভাই এড়িয়ে নাই কিন্তু ওকে প্রশ্ন ফার্স্ট প্রশ্ন হচ্ছে শুধুমাত্র ডিজিটাল জন্ম দিয়ে দিকে এনআইডিতে নাম সংশোধন করা সম্ভব নাকি সার্টিফিকেটও দিতে হবে আমি সার্টিফিকেট দিতে পারবো না কারণ সার্টিফিকেটের নাম সংশোধনের জন্য দশ পনেরো দিন আগে অ্যাপ্লাই করেছি এবং সেখানে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে জন্ম নিবন্ধন দিয়েছে শুধু সার্টিফিকেট সংশোধনের সময় সাবেক ব্যাপার এক্ষেত্রে বুঝতে পারছি এখন ভাই এনআইডি কার্ডের সংশোধনের জন্য আপনার জন্ম নিবন্ধন তো অবশ্যই আপনি দিবেন এটা হচ্ছে ফার্স্ট ডকুমেন্ট তারপরে হচ্ছে এসএসসিস সার্টিফিকেটের কথা বলা আছে বাট আপনি যদি না দিতে চান যেহেতু আপনার সার্টিফিকেটও সংশোধন করতে হবে সেহেতু ওটা দিয়ে না আপনি শুধুমাত্র এখন আপাতত জন্ম নিবন্ধন দিয়ে অ্যাপ্লিকেশনটা করে ফেলুন তারপরে যদি ওনারা প্রয়োজন মনে করে তখন কিন্তু আপনাকে এস এম এসের মাধ্যমে জানাবে যে আপনার হচ্ছে মানে এস সার্টিফিকেট লাগবে সো চেষ্টা করবেন হয়ে গেলে ওইটাও আবার রেডি রাখতে আর কি তো আপাতত হচ্ছে আপনি জন্ম নিবন্ধন অ্যাপ্লিকেশানটা করে ফেলেন করতে পারবেন সমস্যা নেই সেকেন্ড প্রশ্নটা হচ্ছে ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য তারিখ ও সময় সিলেক্ট করার পরে আর কোনো কাজ হচ্ছে না সামথিং মাইন্ড রং লেখা আসছে ইনফরমেশন সব ঠিক আছে এটা অ্যাকচুয়ালি সার্ভারের এরোর মানে ই পাসপোর্টের যে ওয়েবসাইট আছে এটা মাঝে মধ্যেই ঝামেলা করে আমি দেখছি রিসেন্টলি সো এটা সার্ভার প্রবলেম অন্য সময় আবার ট্রাই করে দেখবেন আশা করি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে তারপরে কোশ্চেনটা আসছে ইমাম হোসেন ভাইয়ের কাছ থেকে উনি লিখেছেন ভাই আমার প্রশ্ন হচ্ছে আমার ফেসবুক আইডি একজন হ্যাক করে নিয়েছে ও ভালোভাবে নিতে পারেনি কারণ আমার কাছে মেলা আছে এখন ফেসবুক কোম্পানি লক করে ফেলছে এখন সেটা কিভাবে আনলক করব। বুঝতে পারছি কেউ একজন হ্যাক করতে চাইছে হ্যাক করতে পারছে বাট আপনার মানে আপনার কাছে এখনও মেলা আছে বলতে আপনার মোবাইলে এখনও এটা লগ ইন করা আছে আপনি ঢুকতেও পারতেছেন বাট আলটিমেট এখন ফেসবুক থেকে এটা লক করে দিছে বিকজ ফেসবুক আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখার কারণে এটা লক করছে এটা আপনার সিকিউরিটির জন্যই লক করছে সো আনলক কীভাবে করবেন অ্যাকচুয়ালি এটা নিয়ে কোনো ভিডিও আমার চ্যানেলে নাই আর এটা অ্যাকচুয়ালি কথা বলে বোঝানো যাবে না সো ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবেন কীভাবে হচ্ছে লক করা আইডি আনলক করা যায় আপনি জাস্ট একটু সার্চ করলে পেয়ে যাবেন তারপরে যদি না পান আপনি আমার আপনি আপনার ফেসবুক আইডি আর হচ্ছে পাসওয়ার্ডটা আমাকে হচ্ছে ইমেল করতে পারেন আমি ট্রাই করে দেখতে পারি বাট টাফ বিকজ অফ আমার কম্পিউটার বা আমার মোবাইল দিয়ে তো আর আপনার ফেসবুক এর এতদিন চালানো হয়নি সো আমি আমার এন্ড থেকে ট্রাই করলে ফেসবুক কতটুক দিবে মানে ছেড়ে দেবে আমি কনফিউজড তারপরে আমি ট্রাই করে দেখতে পারি যদি আপনি আমার মেইলে হচ্ছে আপনার ইনফরমেশানগুলো সেন্ড করেন তাহলে আমি ট্রাই করে দেখতে পারি ওয়ানলি বাংলা ফানি ভিডিও লিখেছেন ভাইয়া আমার জন্ম নিবন্ধনে ইংরেজিতে কোনো তথ্য নেই আমি শুধু আমার জন্ম নিবন্ধনে ইংরেজি করতে চাই বাবা বাটা ইংরেজি না করে এটা কি সম্ভব হ্যাঁ ভাই সম্ভব আপনি আপনারটা ইংরেজি করতেই পারেন সেক্ষেত্রে আমার চ্যানেলে ভিডিও আছে কিভাবে ইংরেজি করবেন দেখে দেখে একটু অ্যাপ্লাই করে ফেলবেন তারপরে বাকি কাজগুলো করলে আপনারটাও ইংলিশে কনভার্ট হয়ে যাবে তারপরে কোয়েশনটা আসছে কোয়ামি কণ্ঠ থেকে লিখেছেন পাসপোর্টের ক্ষেত্রে ফিফটি নাইন বয়স বয়সী ব্যক্তির কাবিন লাগবে কি এখন আপনি পাসপোর্টে যদি আপনি বিবাহিত দেন এবং আপনার স্পাউসের ইনফরমেশন দেন সেক্ষেত্রে লাগবে আর আপনি যদি বিবাহিত না দেন আপনার স্পাউসের ইনফরমেশন না দেন তাহলে লাগবে না পরের কোয়েশনটা হচ্ছে অল ভিডিও থেকে আসছে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই একটা কথা জানার ছিল দয়া করে বলবেন ভাই আমি দুবাই থাকি আমার পাসপোর্ট হারিয়ে গেছিল দুবাই আমি দুবাই দূতাবাসে যাই সেখানে তারা বলে আমার আগের জন্ম নিবন্ধন অনলাইন নেই আপনি ডিজিটাল জন্ম নিবন্ধন অনলাইন করেন পরে আমি অনলাইন করে সেই জন্মদিনে রি ইস্যু করি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করি বারোই ডিসেম্বর বাইশে ডিসেম্বর এনরোলমেন্ট কমপ্লিট হয় কিন্তু ভাই তারপরে এখনও ব্যাক হ্যান্ডে আছে আমি আমার আবার দূতাবাসে যাই তারা বলে আমাদের কিছু করার নাই আপনি দেশে কথা বলেন এখন আমি কি করবো ভাই প্লিজ হেল্প করেন ওকে বুঝতে পারছি আপনার পাসপোর্ট হারা গেছে রি ইস্যুর জন্য অ্যাপ্লাই করেছেন বারোই ডিসেম্বরে বাইশে ডিসেম্বরে এনরোলমেন্ট ভাই বারো ডিসেম্বর বাইশে ডিসেম্বর কিন্তু খুব বেশি দিন না দশ দিন সো এনরলমেন্ট কমপ্লিট হওয়ার পরে কিন্তু ব্যাক হ্যান্ডে থাকতেই পারে কয়েকটা দিন বিকজ অফ আপনার কিন্তু ইনফরমেশানগুলো চেক হচ্ছে এখন আপনার যদি কোনো ইনফরমেশনে কোনো ভুল না করেন আই মিন আপনার এনআইডি অনুযায়ী বা জন্ম নিবন্ধন অনুযায়ী যদি হুবহু কিন্তু ইনফরমেশানগুলো দিয়ে থাকেন ইভেন আপনার আগের পাসপোর্ট অনুযায়ী যদি দিয়ে থাকেন সো এর এখানে ভয় পাওয়ার কিছু নাই ব্যাকহ্যান্ড ভেরিফিকেশানটা কমপ্লিট হয়ে গেলে দেখবেন পরে স্টেজে চলে গেছে সো আশা করি প্রবলেম হবে না যদি আপনার ইনফরমেশানগুলো ঠিকঠাক থাকে আর তারপরেও যদি প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে সরাসরি যে কথা বলতে হবে পাসপোর্ট অফিসে বাট আপনি তো দুবাই আছেন সো বাংলাদেশে এসে তো আর আপনি কথা বলতে পারবেন না সেক্ষেত্রে আপনি লোকাল কারো হেল্প নিতে পারেন যিনি হচ্ছে আপনার হয়ে পাসপোর্ট অফিসে যে আপনার হয়ে কথা বলতে পারবে তারপর ওখানে করেছেন হচ্ছে হাবিব বাহার ভাই উনি লিখেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আশা করি আল্লাহ পাক ভালো রাখছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আমার প্রশ্ন হলো আমি দুবাই যাওয়ার জন্য পাসপোর্ট করেছি শীঘ্রই যাওয়া দরকার এখন টিকার জন্য আটকিয়ে থাকা লাগতেছে আমি এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছি যখন পাসপোর্ট ছিল না এখন কি আমি পাসপোর্ট দিয়ে আবার রেজিস্ট্রেশন করতে পারবো পাসপোর্ট দিয়ে আবার রেজিস্ট্রেশন করতে পারবো কি না এটাই প্রশ্ন বুঝতে পারছি আপনি ভ্যাকসিন নেওয়ার জন্য পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন আপনি এনআইডিতে অল রেজিস্ট্রেশন করেছেন হয় একটা দিয়ে রেজিস্ট্রেশন নিতে হলো আপনার যখন ভ্যাকসিনটা নেওয়া কমপ্লিট হয়ে যাবে সেকেন্ড ডোজটা আপনি তখন হচ্ছে ভ্যাকসিনের যে সার্টিফিকেটটা ডাউনলোড করবেন সেখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বারটা অ্যাড করে দিয়ে নিতে হলো সেখানে অ্যাড করার অপশন থাকে আমার ভিডিও আছে চ্যানেলে আপনি দেখে নিলে একদম জিনিসটা ইজি হয়ে যাবে আপনার জন্য বোঝা যে আপনি যখন আপনার দুইটা ডোজ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনি যে সার্টিফিকেটটা ডাউনলোড করবেন তখন আপনি চাইলে আপনার পাসপোর্ট নাম্বারটা তখন ওখানে অ্যাড করতে পারবেন আপনাকে জাস্ট পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করা লাগবে না তারপরে কোশ্চেনটা আসছে হচ্ছে রঞ্জন কুমার দাস ভাইয়ের কাছ থেকে উনি লিখেছেন যে আমার ইটিন দোকান থেকে খোলার সময় ভুল করে কোম্পানির টির টিনের করঞ্চল এক করে দিয়েছে আমার পূর্বেও আজও কোনো কোম্পানি নাই আবার রিটার্ন দিতে হবে বুঝিনি মার্চ বিশে খোলা মোবাইলে মেসেজ আসছে আমি করোনা কালে চাকরি হারিয়েছি অটোগ্রসে চালায় এখন কি আচ্ছা বুঝতে পারছি আপনার হচ্ছে তিনটা খুলেছিলেন কোনো দোকান থেকে তখন ভুল করে কর অঞ্চলটা ভুল করে ফেলছে এখন অ্যাকচুয়ালি কর অঞ্চল চেঞ্জ করা কিন্তু খুব টাফ অপশন আছে অনলাইনে আমার চ্যানেলে ভিডিও আছে আপনি দেখলে অ্যাপ্লাই করতে পারেন ওভাবে বাট কতটুক হবে এটা আমি নিজেও কনফিউজ বিকজ অফ থিওরিটিক্যালি অনেক কিছুই পসিবল বাট প্র্যাকটিক্যালি হয় না তারপরেও আপনি যেহেতু অপশন আছে আপনি ট্রাই করে দেখতে পারেন আর যেটা বলছে হচ্ছে মানে আপনার যেহেতু বিশ তারিখে মার্চের বিশে খোলা হয়েছে দু হাজার বিশের সো আপনার কিন্তু নভেম্বরের দু হাজার একুশের নভেম্বরের মধ্যে কিন্তু একটা রিটার্ন জমা দেওয়ার কথা ছিল সো আপনি সেটা দেন না এই কারণে আপনার কাছে মেসেজ আসছে আপনার যদি ইনকাম কম থাকে দুই লক্ষ টাকার আপনি যেহেতু পুরুষ তো দুই লক্ষ টাকার কম হলে আপনার হচ্ছে জিরো রিটার্ন আসবে কোনো টাকা পয়সা দিতে হবে না বাট রিটার্ন ফর্মটা সাবমিট করে দিতে হবে সো এই হচ্ছে কথা আপনি চেষ্টা করবেন আপনার করঞ্চলটা পরিবর্তন করতে আর হচ্ছে আপনি আপনার বর্তমানে যেখানে আছেন সেই অনুযায়ী আর হচ্ছে রিটার্ন সাবমিট করে ফেলুন যদি ইনকাম দুই লক্ষ টাকার নিচে হয় লাস্ট অর্থ বছরে তাহলে হচ্ছে আপনি জিরো রিটার্নই সাবমিট করতে পারবেন তারপরে কোয়েশ্চেনটা আসছে আর এস সানিম সানি ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমার যে সার্টিফিকেটে আমার বাবার নাম ভুল আছে আর আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হবো এখন আমি যদি জেএসি এস এস সার্টিফিকেট ঠিক করি তাহলে কি এইচএসিটাও ঠিক হবে না কি যেমতে আসে তেমতে আসবে ওকে বুঝতে পেরেছি হ্যাঁ আপনার জে এস সি এস এস সি সার্টিফিকেট যদি এখন সঠিক করে ফেলেন মানে সংশোধন করে ফেলেন আর আপনার আপনার এইচএসসিতে যখন আপনি রেজিস্ট্রেশনটা করবেন তখন ওই সংশোধিত ডকুমেন্টগুলো যদি হাতে পেয়ে যান এবং ওগুলো যদি আপনি ওখানে সাবমিট করেন তাহলে হচ্ছে আপনার এইচএসসিটা সংশোধিত হয়ে আসবে আদারওয়াইজ কিন্তু এইচএসসিটা কিন্তু ভুলই আসবে সো আগে ফার্স্টে যে এস সংশোধনটা করে ফেলেন করার পরে এইচএসসিতে যখন রেজিস্ট্রেশনটা করবেন তখন কিন্তু আপনার ওই সঠিক নামটাই ওখানে দিতে হবে সঠিক সার্টিফিকেটটা ওখানে শো করতে হবে তারপরে কোশ্চেনটা আসছে মামুন হাসানের কাছ থেকে উনি লিখেছেন ভাইয়া আমার নামের মধ্যে এনআইডি কার্ডে আল মামুন মানে কিন্তু জন্ম নিবন্ধনে আল মামুনের মধ্যে হাইফেনটা নাই এতে কোনো সমস্যা হবে বুঝতে পারছি মানে আপনার জন্ম নিবন্ধনে একরকম আর এনআইডি কার্ডে একরকম পার্থক্যটা একটা হাইফেন এটা চলে কোনো সমস্যা হওয়ার কথা না আর জন্ম নিবন্ধনে সংশোধন করবে পনেরো দিনের মধ্যে জমা না দিতে পারলে জমা হ্যাঁ পনেরো দিনের মধ্যে জমা না দিতে পারলে হচ্ছে আপনার এটা ক্যান্সেল হয়ে যাবে নেক্সট টাইমে আবার অ্যাপ্লাই করতে হবে তারপরে আবার এটা নিয়ে জমা দিতে হবে সো ওখানে কিন্তু একটা এক্সপায়ারি ডেট থাকে ওই ডেটের পরে গেলে ওইটা আর অ্যাকসেপ্ট করবে না সো বেস্ট হবে এক্সপায়ারি ডেটের আগেই হচ্ছে আপনি এই কপিটা হচ্ছে আপনার নিকটস্থ যে ইউনিয়ন পরিষদের কার্যালয় বা উপজেলার যে কার্যালয় আছে ওখানে সাবমিট করে ফেলেন তারপরে কোয়েশনটা আসছে জারা টিভি টোয়েন্টি ফোর থেকে উনি লিখেছেন পাসপোর্টের নাম চেঞ্জ করতে কি কি ডকুমেন্ট লাগবে অ্যাকচুয়ালি নাম চেঞ্জ করা যায় না পাসপোর্টের নাম সংশোধন করা যায় সো আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে আপনি কিন্তু ন্যাশনাল আইডি কার্ডের অনুযায়ী আপনার পাসপোর্টের নামটা সংশোধন করতে পারবেন আর আপনার যদি বয়স যদি বিশ বছরের বা আঠারো বছরের নিচে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার সনদ দিয়েও কিন্তু পাসপোর্টের নামটা সংশোধন করতে পারবেন তারপরে কোশ্চেনটা আসছে ফরহাদ ইসলাম পলক ভাইয়ের কাছ থেকে উনি লিখেছেন ভাইয়া আমি নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছি কিন্তু একটা ভুল হয়েছে যেমন ধরুন আমার ডাকঘর অরিজিনালি আজিজাবাদ কিন্তু আমার ভোটার আইডি কার্ডে আসছে আমছুপি কিন্তু পাসপোর্টের জন্য ঢাকার আজিজাবাদ দিয়েছি এতে কোনো সমস্যা হবে ভাই একটু বলবেন কি করব এখন বুঝতে পারছি আপনি হচ্ছে আপনার যে অরিজিনাল যেটা আছে সেটা দিয়ে দিচ্ছেন বাট আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেটা আছে সেটা দেন নাই বা এটা একটু ভুল করছেন আপনার ন্যাশনাল আইডি কার্ডে ভুল থাকলে ভুলটাই দেওয়া উচিত ছিল আদারওয়াইজ আপনার ন্যাশনাল আইডি কার্ডটা আগে সংশোধন করার প্রয়োজন ছিল তারপরে হচ্ছে পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করার প্রয়োজন ছিল বিকজ অফ এগুলো কিন্তু চেক করা হবে আপনার ব্যাক এন্ড ভেরিফিকেশনের সময় কিন্তু এগুলো চেক করা হয় আপনার নাম আপনার বাবার নাম তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ আপনার অ্যাড্রেস এগুলো আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে আসে কিনা যদি না থাকে তখনই কিন্তু ব্যাক অ্যান্ড ভেরিফিকেশন আটকে রাখে সো এটা একটা ভুল হয়ে গেছে এখন দেখেন যদি বেশি দিন ব্যাক অ্যান্ড ভেরিফিকেশান আটকে থাকে তাহলে আপনাকে সরাসরি যে কথা বলতে হবে আর আপনি যদি এখনও সাবমিট না করে থাকেন সেক্ষেত্রে এই আপনি যদি টাকাটাও জমা না দিয়ে থাকেন আপনি ওয়েট করুন এক্সপায়ার্ড হয়ে যাক এটা এই অ্যাপ্লিকেশানটা তারপরে আবার নতুন করে অ্যাপ্লিকেশান করতে পারেন আর আপনার যদি ইমার্জেন্সি হয়ে থাকে তাহলে কিন্তু জমা তো দিতেই হবে সেক্ষেত্রে যদি বেকেন ভেরিফিকেশান আটকে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার যে এটা ঠিক করতে হবে তারপরে কোয়েশনটা হচ্ছে অ্যাপস ট্রায়াঙ্গেল উনি লিখেছেন যে পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন হয়েছে আট দিন বাট স্ট্যাটাস সেই আগের মধ্যে দেখা যায় কী করা যায় পেন্ডিং এস বি পুলিশ ক্লিয়ারেন্স বুঝতে পারছি আপনার পুলিশ ভেরিফিকেশান আট দিন আগে হয়ে গেছে বাট এখনও হচ্ছে পেন্ডিং দেখাচ্ছে অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড আপনি ভালো জানেন যে আপনার ডকুমেন্টগুলো বা আপনি মানে সব সব কিছু একুরিয়েট আছে কি না যদি আপনার পাসপোর্টের অ্যাপ্লিকেশনে যেভাবে নাম দেওয়া আছে আপনার আদৌ সেই নামই থাকে আপনার লোকেশন যেটা দেওয়া আছে সেই লোকেশানে থাকে আই মিন আপনার সকল ইনফরমেশন যদি একুড়েট থাকে তাহলে আট দিন আছে ঠিক আছে বাট তারপরেও হচ্ছে এটা ক্লিয়ার হয়ে যাবে পেন্ডিং থাকবে না আর যদি কোথাও গভর্নমেন্ট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু পুলিশ ভেরিফিকেশান কিন্তু ফেল করে দিতে পারে নেগেটিভ দিতে পারে সো আপনি ভালো জানেন আপনার সকল ডকুমেন্ট ইক্যুড়েট আছে যদি একউরেট থাকে টেনশন আর কিছু নয় আট দিন আছে তো কিউসে আট দশ দিন লাগতেই পারে সেক্ষেত্রে এটা হয়তো ওনারা রেজাল্টটা দিয়ে দিলে এই স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে আর একটা জিনিস স্ট্যাটাস চেক করবেন এস এম এস দিয়ে হ্যাঁ মোবাইল মানে কম্পিউটার ইন্টারনেটের মাধ্যমে মানে এস এম এসেরটা মোর একু থাকে তারপরে কোশ্চেনটা আসছে হচ্ছে সাজ্জাদ রফ ভাইয়ের কাছ থেকে উনি লিখেছেন এনআইডি কার্ড অনলাইনে সংশোধন করতে দিলে বর্তমানে স্মার্ট কার্ড জমা দেওয়া লাগে কিনা জানাবেন আর এনআইডি কার্ডের নাম্বার পরিবর্তন হয় কিনা জানাবেন ওকে ভাই বুঝতে পারছি আপনার এনআইডি কার্ডের স্মার্ট কার্ড জমা দেওয়া লাগবে না অনলাইনে আর সেকেন্ড কোয়েশনটা হচ্ছে নাম্বার পরিবর্তন হয় কি না আপনারটা যদি অলরেডি স্মার্ট কার্ড থেকে থাকে তাহলে নাম্বার পরিবর্তন হবে না কারণ স্মার্ট কার্ডে দশ ডিজিটের নাম্বার থাকে আপনি দশ ডিজিটের নাম্বারটাই পাবেন আর আপনার যদি বর্তমানে যদি সতেরো সংখ্যার বা তেরো সংখ্যার নাম্বার থাকে তাহলে সেটা দশ সংখ্যার হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা পরিবর্তন হয়ে যাবে তবে এটা নিয়ে টেনশন করার কিছু নয় বিকজ অফ আপনার ওই সতেরো সংখ্যার নাম্বারটাও কিন্তু আপনার এই নতুন আইডি কার্ডের সাথে ইন্টিগ্রেটেড করা থাকবে আই মিন সার্ভারে কিন্তু দুইটাই থাকবে সো ওই নাম্বার বা নতুন যে দশ ডিজিটের নাম্বার যেটাই আপনি অনলাইনে সাবমিট করেন না কেন আপনার আইডি কার্ডটা ইস্যু করবে তারপরে কোয়েশনটা আসছে কেএচ নাহিদ ভাইয়া গাছ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া আমার এমআরপি প্যাসপোর্টে স্থায়ী ঠিকানা দাদার বাড়ির দেয়া বর্তমান ঠিকানা এখন যেখানে আসি এটাই দেয়া এখন আমার প্রশ্ন হলো আমার এমআরপি পাসপোর্টটার ইস্যু করাবো এবং ই পাসপোর্ট করাবো ঠিকানা দুই রকম হওয়ার কারণে কোনো সমস্যা হবে ভাইয়া ই পাসপোর্টে না ভাই ঠিকানা দুই রকম হওয়াতে সমস্যা হওয়ার কথা না বিকজ অফ আপনার তো আমার পাসপোর্ট ওই ঠিকানাটাই দিয়ে আসে এবং আপনি কিন্তু এভাবেই আসেন বর্তমানেও ওইটা দাদার বাড়ি দাদার বাড়ি আছে বর্তমান ঠিকানা তো আপনি আসেনি সো পুলিশ যদি ভেরিফিকেশান অ্যাকচুয়ালি পুলিশ হওয়ার কথাও না কারণ আপনার তো অলরেডি পাসপোর্ট হয়ে গেছে আপনি যা রি ইস্যু করবেন সো প্রবলেম কোনো হওয়ার কথা না তারপরে কোশ্চেনটা এসে হচ্ছে শাহরিয়ার আহমেদ ভাইয়ের কাছ থেকে উনি লিখেছেন যে ভাইয়া আমার ন্যাশনাল আইডি কার্ডের বয়স কমানো যাবে কি না শুধু সার্টিফিকেট দ্বারা সার্টিফিকেট অনুযায়ী বয়স কমানো যাবে কি এস সার্টিফিকেট আছে বুঝতে পারছি আপনার ন্যাশনাল আইডি কার্ডের বয়স্ক আমাকে যাচ্ছেন সার্টিফিকেট দিয়ে তো বেস্ট হয়তো যদি আপনার জন্মসনারটা থাকে জন্মসন না থাকলে জন্মসানত করে নিতে পারেন তাহলে আপনার অ্যাপ্লিকেশানটা আরও স্ট্রং হয় আদারওয়াইজ আপনি ট্রাই করতে পারেন বাট গ্যারান্টি দেওয়া যায় না অ্যাকচুয়ালি যত বেশি ডকুমেন্ট দেওয়া যায় তত বেশি পসিবিলিটি থাকে চেঞ্জ হওয়ার বা সংশোধন হওয়ার তো এসএসসি সার্টিফিকেট যেহেতু আসে সো আপনি সার্টিফিকেট অনুযায়ী অ্যাপ্লিকেশন করতেই পারেন বাট যদি জন্মসনারটাও থাকতো তাহলে আরও বেশি স্ট্রং হতো আপনার অ্যাপ্লিকেশানটা তারপরে তো এই সাহারিয়া আহমেদ ভাই করেছেন যে জন্ম নিবন্ধন বয়স সংশোধন করা যাবে কি সার্টিফিকেট অনুযায়ী জি ভাইয়া রিসেন্টলি কিন্তু আবার বয়স সংশোধন অপশনটা অ্যাভেলেবেল আসা হয়েছে দেখা গেছে মানে ওয়েবসাইটটাতে সো আপনি অ্যাপ্লিকেশন করতেই পারেন সার্টিফিকেট অনুযায়ী আপনার সার্টিফিকেটগুলো অবশ্যই সাবমিট করতে হবে তাহলে হচ্ছে রা চান্স বেশি যে সংশোধিত হয়ে আসবে তারপরে প্রশ্নটি করেছেন এম ডি সাহারিয়া অ্যাকচুয়ালি এটা কোনো প্রশ্ন নয় এটা হচ্ছে ওনার একটা ফিডব্যাক অ্যাকচুয়ালি উনি লিখেছেন হচ্ছে আপনার আলোচনা থেকে আমরা অনেক কিছুই বুঝতে পারি আল্লাহ আপনাকে ন্যাক আমল করার তৌফিক দান করুক আমিন আমিন থ্যাংক ইউ ভাই অসংখ্য ধন্যবাদ এই ধরনের সুন্দর একটা কথা লেখার জন্য এই ধরনের লেখা পড়লে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে আরও ইন্সপায়ার্ড হয়ে যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ শান্তির বার্তা উনি লিখেছেন হচ্ছে আলি এক্সপ্রেস অ্যামাজন আলিবাবা এই সাইট থেকে বাংলাদেশের মুদ্রা দিয়ে কীভাবে কেনাকাটা করা যায় এটা নিয়ে যদি একটু ভিডিও দেখতে চাই অ্যাকচুয়ালি আলি এক্সপ্রেস তারপরে হচ্ছে অ্যামাজন আলিবাবা এগুলো কিন্তু কোনো বাংলাদেশের সাইট নাই এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল সাইট আর এগুলো থেকে কিনতে পারবেন আপনি পারবেন না যে তা না বাট সেক্ষেত্রে কিন্তু আপনার ক্রেডিট কার্ড থাকা লাগবে এবং সেটা ডুয়েল কারেন্সির ক্রেডিট কার্ড এবং ক্রেডিট কার্ডে হচ্ছে ইউএসডি এন্ডোজ করা থাকতে হবে ডলার অ্যান্ডোজ করা থাকতে হবে এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে কীভাবে হচ্ছে ক্রেডিট কার্ড দিয়ে হচ্ছে ইন্টারন্যাশনাল সাইট থেকে পার্চেস করবেন এগুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে বাট বাংলাদেশি মুদ্রা দিয়ে হবে না আপনাকে অবশ্যই ইউএসডি দিয়ে কেনাকাটা করতে হবে এই কারণেই হচ্ছে বললাম ক্রেডিট কার্ড লাগবে সেটা হচ্ছে ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড এবং সেই ক্রেডিট কার্ডে ইউএসডি এন্ডোজ করা থাকতে হবে সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন তারপরে কোশ্চেনটা আসছে আসিফ মেহেন্দি ভাইয়ের কাছ থেকে উনি লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমি ই পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করি কিন্তু অটো ইস্যু তারিখ মেয়াদ শেষ তারিখ আসা পরে এর জন্য আমি কী করতে পারি আমার আগে কোনো পাসপোর্ট নেই বুঝতে পারছি ভাই এই জিনিসটা নিয়েও আমার একটা চ্যানেলে ভিডিও আছে তারপরে আমি বলে দিচ্ছি এটা জাস্ট আপনি যখন ডাউনলোড করবেন আপনি দেখবেন পিডিএফ ফাইলটাতে এডিট করার অপশন আছে আপনি জাস্ট ওই ডেটগুলো মুছে দেবেন মুছে ডিলিট করে তারপরে হচ্ছে প্রিন্ট করবেন তাহলেই হবে তারপরে কোশ্চেন যে কোশ্চেন হচ্ছে শাহরিয়ার ইব্রাহিম ভাই উনি লিখেছেন মাদ্রাসায় ভাই মাদ্রাসা সার্টিফিকেটের নাম পরিবর্তন করবো কীভাবে এটা নিয়ে একটা ভিডিও দেন উপকৃত হব ওকে ভাই ইনশাল্লাহ শীঘ্রই ভিডিও দিব মাদ্রাসায় স্টুডেন্টদের কীভাবে সার্টিফিকেট সংশোধন করার প্রয়োজন পড়লে কীভাবে করবেন যদিও আমার একটা ভিডিও আছে সার্টিফিকেট সংশোধন নিয়ে সেটা হচ্ছে জেএসি এস এস সি এইচএসি নিয়ে সেটা ডাকা বোর্ডের তারপরে কোশ্চেনটা করেছেন হচ্ছে ফয়সাল ওয়ান লাইফ উনি লিখেছেন এনআইডি সংশোধন করার জন্য অ্যাপ্লাই করেছিলাম পেন্ডিং পেন্ডিং আছে কিভাবে ক্যান্সেল করব। ক্যান্সেল করতে পারবেন না রে ভাই আপনি যদি অলরেডি এনআইডি সংশোধনের জন্য অ্যাপ্লাই করে ফেলেন সেটা পেন্ডিং দেখাবে ততদিন যতদিন না পর্যন্ত আপনারটা ক্লিয়ার মানে হয়ে যাচ্ছে অথবা রিজেক্টেড হচ্ছে যেখানে একটা হতে হবে আদারওয়াইজ এটা পেন্ডিংয়ে দেখাবে কিচ্ছু করার নেই তো আশা করি অনেকেই আপনারা হচ্ছে প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছেন আর যাদের প্রশ্নের আনসারটা দেওয়া হয়নি হয়তো আমার জানা নাই এই কারণে আমি এখনও দিতে পারিনি বাট চেষ্টা করবো অ্যান্সারটা খুঁজে নেওয়ার যদি জানতে পারি অবশ্যই কমেন্টে রিপ্লাই করে জানিয়ে দেব তো আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন আর এই চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এখনই অ্যানডি স্ক্রিনে দুইটা ভিডিও পেয়ে যাবেন আমার প্রশ্ন উত্তর এপিসোডের ফার্স্ট এপিসোডটা এবং সেকেন্ড এপিসোডটা প্রয়োজন হলে দেখে নিতে পারেন